সৃষ্টি সৃষ্টি প্লাস সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই, স্বাগত জানাবো আসাম গৌহাটি শিলচর আগরতলার মানুষকেও, তার সঙ্গে স্বাগত জানাবো এমন একজন মানুষ যিনি জ্যোতিষ এবং তন্ত্রের দুনিয়ায় একটি আলোড়ন ফেলেছেন। টিভি পর্দায় মুখটা দেখার সাথে সাথেই আমি জানি বহু ভিউয়ার্স লাফিয়ে উঠবেন, কারণ অনেকেই দাদাকে চেনেন, চেনার জায়গাটা কিন্তু অন্য জায়গা থেকে। কেউ অনুষ্ঠান দেখে এসেছেন, কেউ বা কারোর মুখ থেকে শুনে দাদার কাছে এসেছেন, আসার পর প্রত্যেকেই ভালো আছেন। এই ভালো থাকা মানুষের মধ্যেও অনেক মানুষের মুখে একটা কথা আমরা শুনতে পাই, সেটা হলো দাদার কাছে আগে কেন এলাম না, কেন অনেক জায়গা ঘুরে তারপর দাদার ঠিকানাটা পেলাম। এটাও বোধহয় গ্রহের ফের, তাই ঘুরতে হয়েছিল। কিন্তু সরাসরি প্রথম বারই যারা দাদার কাছে আসেন, সফলতা যেভাবে পান তারপর আর কারোর কাছে যেতে হয় না, এবং তিনি শুধু নয় সেই ফ্যামিলিটা, তার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন প্রত্যেকেই কিন্তু দাদার কাছেই আসেন এবং দাদার সঙ্গে একটা আত্মীয়তার বন্ধনে বাধা পড়েন। মানুষটি এরকমই একজন মানুষ, তিনি এই অনুষ্ঠানের গেস্ট শ্রী সুব্রত শাস্ত্রী, যিনি শুধুমাত্র ল্যাপটপে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ দেখেই আর ন্যাটাল চার্টটা দেখেই সঙ্গে সঙ্গে বলে দিলেন, তা কিন্তু নয়। ওনার কাছে এসে উপকার পাওয়ার কারণটাই হচ্ছে এটা, যেমন হরোস্কোপটা বিচার করেন তার সঙ্গে তিনি কিন্তু বাস্তুটাকে দেখেন, তিনি একজন বাস্তুবিদ। তারপরে হস্তরেখা অর্থাৎ পাম রিডিং, কেন পামটা দেখেন, আপনি যে ডেট অফ বার্থটা দিয়েছেন সেটা আপনার দেওয়া নয়, ডাক্তারবাবু আপনাকে দিয়েছিলেন, সেটা তো ভুলও হতে পারে, ওনার ঘড়িটা তো ওই মুহূর্তে স্লো বা ফাস্ট থাকতে পারে, কিন্তু হাতটা আপনার, সে আপনার হাত আপনার কথা বলবে, তাই কিন্তু তিনি সেটাও মিলিয়ে নেন। তারপর যেটা প্রয়োজন জ্যোতিষ মতে কি তন্ত্র মতে সেই প্রতিকার তিনি দেন, প্রয়োজন হলে দেন, যে কারণে প্রত্যেকেই কিন্তু দাদাকে তাদের মনের মনে কোঠায় স্থান দিয়েছেন। তাই আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, আসাম গুয়াহাটি শিলচর আগরতলার মানুষের তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের ভিউয়ার্সের তরফ থেকে স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট শ্রী সুব্রত শাস্ত্রী মহাশয়কে। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধুকে, প্রথমে প্রণাম জানাই আমার মাকে, যে আমার গর্ভধারিণী মা। তারপর প্রণাম জানাই আমার গুরুকে, যার দীক্ষায় দীক্ষিত আমি। তারপর প্রণাম জানাই আমার তারা মাকে, যে তারা মায়ের আশীর্বাদে আমি আজকের এখানে এসে পৌঁছেছি। শারদীয়ার সবাইকে শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আরেকটা জিনিস হলো যে আজকের আপনারা আমার প্রোগ্রাম দেখছেন, আজকের অন্য কারোর প্রোগ্রামও দেখেছেন, আমার প্রোগ্রাম আপনারা কেন দেখবেন? প্রথম বিষয়ে একটা কথা বলবো, আপনি যেই জ্যোতিষের কাছেই যান না কেন, যেই অ্যাস্ট্রোলজার যে তান্ত্রিকের কাছেই যান না কেন, প্রথমে তাকে দেখতে হবে, আপনি তাকে দেখে নিন সে প্রপার জানে কি না, সে কতটা অ্যাস্ট্রোলজি জানে। আজকের প্রথমে একটা কথা বলবো, আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিলেন, তার কর্কটে তার বুধাদিত্য যোগ, বুধ আর রবি একসাথে বসে রয়েছে। তা আমাকে বলছে, আমাকে বলেছে যে আমার সন্তান নাকি বুধাদিত্য যোগ, আমার সন্তান, তা সত্ত্বেও বুধাদিত্য যোগ থাকা সত্ত্বেও আমার সন্তানের শিক্ষায় একটা বাধা পাচ্ছি, পড়াশোনা প্রপার হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না, এক্ষেত্রে আমরা অনেক ডিস্টারবেন্স হচ্ছে। তা আমি প্রথমে একটা কথা বলবো, বুধাদিত্য যোগ, বুধাদিত্য যোগের আগে কারণটা জানতে হবে, বুধ প্লাস রবি ইজুক্যাল টু বুধাদিত্য যোগ, বুধের আধিত্যকে বলা হয় বুধাদিত্য যোগ। তারপর একটা কথা বলবো যে বুধাদিত্য যোগ মেনলি রবির কী ক্যারেক্টার আছে, রবি একটা গরম অগ্নিকারক একটা গ্রহ, তার প্রচুর শক্তি, তার প্রচুর ক্ষমতা। সেই গ্রহ যখন কর্কট রাশিতে যদি থাকে, কর্কট, বৃশ্চিক এবং মীন, এই তিনটে রাশিটা কি আগে আমাদের জানতে হবে, তিনটে রাশি জল রাশি। এই জল রাশিতে যখন রবি বুধের সাথে বুধাদিত্য যোগ হয়ে বসে থাকবে, তার নিজের যে ক্ষমতা, তার রবির যে পাওয়ার, সেটা প্রপার 100% দিতে পারবে না, তার কর্ম, তার পড়াশোনায় বাধা দেবে, এই জায়গাগুলো দেখতে হবে। তারপর হচ্ছে আরও কিছু কিছু জায়গায় আছে যে বুধাদিত্য যোগ, যারা অনেকে বলে যে বুধাদিত্য যোগ আছে, কিন্তু বুধাদিত্য যোগটা সেটা প্রপার হয় না। আর একটা জিনিস হলো, যেমন হচ্ছে কুম্ভে এবং মকরে, এই দুটো জায়গাতেও বুধাদিত্য যোগ হয় না। তার কারণ হলো,
যে শনি, এই দুটো ঘর হচ্ছে শনির ঘর, শনির সাথে রবির একটা এন্ট্রি আছে, সেখানে রবি নিজের প্রপার 100% পাওয়ারটা দিতে পারে না, সে কারণে হচ্ছে এইসব জায়গায় বুধাদিত্য যোগ হয় না। শুক্রের ঘরে বুধাদিত্য যোগ হয় না, বিষের তুলাতে এবং বিষে এই দুটো ঘরে যদি বুধাদিত্য যোগ হয়, এখানে হচ্ছে তুলাতে থাকলে কি হয়, রবি এমনি নিচস্ত, সেখানে বুধাদিত্য যোগ দেখা যায় না। এগুলো আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসে, তাদের কাছ থেকে আমরা যে জিনিসটা পেয়েছি বলেছি আমাদের ছেলেকে বুধাদিত্য যোগ আছে, পড়াশোনায় ভালো, কিন্তু পড়াশোনা আগে, ওই জন্য একটা কথা বললাম, যেখানেই যান না কেন একটা প্রপার অ্যাস্ট্রোলজারের কাছে যান, যে অ্যাস্ট্রোলজিটা জানে বোঝে এবং গ্রহর কী পজিশান আছে, গ্রহর ক্যারেক্টার বোঝে, কোথায় থাকলে সে ফুল পাওয়ার দেবে, কোথায় থাকলে তার নেগেটিভ পাওয়ার দেবে, সে খালি একটা যোগ বা দুটো গ্রহের যোগ বা একটা গ্রহের যোগ তার কি আছে না আছে সেগুলো না জেনে বিচার করাটা উচিত নয়, আমার মতে বলে এটাই একদম বাস্তব সত্যি কথা। কোন জায়গা থেকে বাস্তব আসবো, কিন্তু তার আগে একটুখানি দেখে নেবো যিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যালো নমস্কার। নমস্কার স্যার, এবং নমস্কার বাবাজি, কেমন? নমস্কার, বলুন কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে। আপনার নাম? আমার নাম সুদীপ গাঙ্গুলি। সুদীপ? হ্যাঁ সুদীপ গাঙ্গুলি। ডেট অফ বার্থ? 9/11/1999, ভোর 3:25। 9/11/1999 সকাল 3:25। আচ্ছা পরের দিনটা কত তারিখ ছিল? পরের দিন ছিল আমরা 10 তারিখ। তাহলে 10 তারিখটাই বলবেন, কারণ ইংরেজি মতে রাত্রির 12টা বেজে গেলে সেটাকে পরের দিন ধরা হয়, আর বাংলা মতে সূর্য ওঠার পর দিনটাকে ধরা হয়। তাহলে ডেটটা কি 10? তাহলে 10 তারিখ করবো তো? না না, আমি 9 তারিখ ভুলে করলাম, মনে হয় 8 তারিখ ধরে। ঠিক আছে 9 তারিখ ধরেই করলাম। জন্মস্থান? বর্ধমান হসপিটাল। এবার বারটা বলুন তো, কি বার ছিল? মঙ্গলবার। মানে সোমবার পার হয়ে মঙ্গলবার? টাইমটা কি বলেছেন? রাত্রি 3:25। আপনি টিভির সাউন্ডটা মিউট করুন, নাহলে লাইন কেটে যাবে। বর্ধমান? আচ্ছা প্রশ্নটা কি নিয়ে? প্রশ্নটা আমার এমনি ক্যারিয়ার নিয়ে। ক্যারিয়ার নিয়ে? বর্তমানে কি করছেন? কিছুই করিনি, বসে আছি। বেকার বসে আছেন? পড়াশোনা? পড়াশোনা উচ্চমাধ্যমিক পাস করে 1 বছর হলো বসে আছি, আমার শারীরিকও ভালো যাচ্ছিল। আচ্ছা মঙ্গল মঙ্গল। এবার দাদা কি বলছেন শুনুন, দাদা কি বলছেন শুনুন। বলুন। আচ্ছা মঙ্গলবার জন্ম? হ্যাঁ। আচ্ছা রাশি লগ্ন জানা আছে? না না, একটু লগ্নগুলো আর আমার কি গন যদি একটু বলতে। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি, আপনার হচ্ছে কন্যা লগ্ন, পারলে লিখে নিন কন্যা লগ্ন, রাশি হচ্ছে বৃশ্চিক, আর আপনার গণ হচ্ছে রাক্ষস গণ। ঠিক আছে একটু লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি। মানে ওনার ক্যারিয়ার অর্থাৎ কর্মের কোনো যোগ শুরু হচ্ছে কিনা বা কর্মটা পাবেন কিনা, তাই তো? হ্যাঁ বলে দিচ্ছেন, কর্মটা পাওয়ার যোগটা কি আছে, কর্মের চেষ্টা করছেন তো? ঠিক আছে, কর্মের জায়গাটা একটু বাধা আছে, তার কারণ হচ্ছে বুধের সাথে চন্দ্র বসে রয়েছে, প্লাস বুধ বসে আছে মঙ্গলের ঘরে, যেখানে হচ্ছে শত্রুর ঘরে বসে আছে, কর্মের জায়গাটা অবশ্যই বাধা আছে। আর লগ্নে শুক্র বসে রয়েছে, ঠিক আছে, তার ধরুন একটা জিনিস হবে, মানে তোমার ইনকাম করার একটা ইচ্ছা আছে, ভেতর থেকে একটা ফোকাস থাকবে, কিন্তু কোনো একটা জায়গায় বাধা দেবে, তুমি একটু সাজতে ভালোবাসো, একটু মানে সুগন্ধি দ্রব্য এইসব জিনিসের একটা তোমার মধ্যে ন্যাক থাকবে, এই জিনিসগুলো কি আছে? হ্যাঁ ওইগুলো আছে, বলছি আমার কি মানে কর্মজীবনটা কবে থেকে শুরু হবে? আচ্ছা কর্মজীবন একটা জিনিস, সেটা দশা দেখে বলতে হয়, আর 25 মিনিটের প্রোগ্রাম অত ডিটেলস বলাটা সম্ভব, যতটুকু বলার আমি বলে দিচ্ছি আপনাকে, আমি বলে দিচ্ছি একটা জিনিস শুনে রাখুন, 22 তারিখ দাদা আপনাদের বর্ধমানে থাকছেন, সময় হচ্ছে সকাল 11টা থেকে 4টে, আপনি দেখুন টিভি স্ক্রিনে মোবাইল নাম্বার রয়েছে দুটো, 7596898286 এবং আরও একটি নাম্বার 7596902622, এই নাম্বারে ফোন করে বর্ধমানে বুকিং করে নিন এবং এখানে এসে ডিটেলস বিচার করুন। অ্যাস্ট্রোলজি কোনো ম্যাজিক নয়, অ্যাস্ট্রোলজির বিচার কয়েক সেকেন্ডে হয় না, অনেক কিছু দেখতে হয়। দাদা একটা কথা বলেছিলেন, আমি তো মনে করব যারা বুদ্ধিমান মানুষ ওনারা কথাটা বুঝতে পেরেছেন, এবং যদি না বুঝতে পারেন আমি একটা জিনিস বলি, দাদা বললেন বুধাদিত্য যোগ সব ঘরে
হয় না বা সব ঘরে রেজাল্ট দেয় না, কারণটাও ব্যাখ্যা দিলেন। আমাদের জীবনের সঙ্গে একটা জিনিস বলি, আমরা নিজেদের যেটা বাড়ি সেখানে মাটিতে শুই, খাটে শুই, যে অবস্থায় বা যে ঘরটাতেই শুই না কেন খুব কমফোর্ট ফিল করি। আমি যখন কারোর বাড়িতে, আমরা যখন বেড়াতে যাই, সেখানে যদি আমার বাড়ির থেকে অনেক ভালো ঘর, অনেক ভালো শয্যা হয়, তাও কিন্তু ঘুম আসে না একদম। এই জায়গাটাই কিন্তু দাদা বোঝাতে চাই, একদম ঠিক দাদা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর ক্ষেত্রে একটা কথা বলে দিই যে তোমার দুটো গ্রহের প্রচুর প্রবলেম আছে, যেমন হচ্ছে, লাইনে আছে কি না? আচ্ছা বলে দিই, তবু শুনে রাখো, যে শনি তোমার নিচস্থ হয়ে আছে আর রবি তোমার নিচস্থ হয়ে আছে। এই দুটো গ্রহ নিচস্থ হওয়াকালীন তোমার শরীরে একটা প্রবলেম দেখা দেবে, তোমার স্কিনের প্রবলেম হবে, আর তোমার একটু খেয়াল রাখবে তোমার উঁচু জায়গা থেকে পড়ে হাড়ে কোনো চোট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, আর দেখবে মাথা, কপাল, এইসব মুখের ফেস, মাথার এইসবের কোনো প্রবলেম থেকে একটু কোনো কিছু যদি সিমটম পাও অবশ্যই কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করে নিও, তাতে তোমার ভালো হবে। হ্যালো নমস্কার। বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানবো। কোথা থেকে ফোন করছেন? আমি বনগাঁ থেকে বলছি। আচ্ছা, দাদার নাম? দাদার নাম দিব্যেন্দু মণ্ডল। ডেট অফ বার্থ? 9/7/65। 9/7/65, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 9/7/65, কটার সময় জন্ম? বিকেল 4:40। বিকেল 4:40, জন্মস্থান? বারাসাত। প্রশ্নটা কি নিয়ে? আর্থিক দিক আর কি। দাদা কি করেন? দাদা ব্যবসা করেন, কিসের? গাড়ির ব্যবসা, সেখানে একটু সমস্যা তো। আচ্ছা আচ্ছা, গাড়ির ব্যবসা মানে উনি গাড়ি ভাড়া দেন, কার সার্ভিস? হ্যাঁ হ্যাঁ। এবার দাদা দেখছেন কার সার্ভিসটা ওনার জন্য ঠিক কি না। আচ্ছা, উনি কি শুক্রবার জন্মেছিলেন? হ্যাঁ হ্যাঁ। ওনার লগ্ন রাশি জানা আছে? বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। ওনার বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আর ওনার ওনার গণ হচ্ছে দেবগণ, ঠিক আছে? অর্থনৈতিক জায়গাটা এবং অবশ্যই, হ্যাঁ কার সার্ভিসের ব্যবসা এখন প্রায়জনেরই দেখা যাচ্ছে এই প্রবলেমটা, এবং এই কার সার্ভিসের ব্যবসাটা ওনার জন্য সুইটেবল কিনা, তাই তো? আগে একটা কথা বলবো আপনাকে, যে দাদা কি মানে দাদার মা কি বেঁচে আছেন? না না না, অনেকদিন আগে মারা গেছেন। আচ্ছা, আপনি এখানে পাচ্ছি, আমি সেটাই বলছি, এই জায়গা থেকে বললাম। আর একটা জিনিস হচ্ছে যে দেখুন, কর্কটে বুধ আর শুক্রের একটা যোগ আছে, যার জন্য হচ্ছে এটাকে বলা হয় দারিদ্র যোগ, অর্থের একটা কষ্ট প্রায় সময় এটা থাকবে। এই এই যে দোষটা, এটা এত ভয়াবহ দোষ, এটা মাঙ্গলিক দোষের থেকেও একটা মানুষের জীবনে খুব খারাপ দোষ। তার কারণ এই কারণে বলছি যে আপনি দেখবেন, লক্ষ্য করে যে কোনো সময় কিছু ইনকাম করলো, ঠিক দুদিন, চার দিন, এক সপ্তাহ, এক মাস ঠিক থাকছে, তারপরে দেখবেন হঠাৎ করে আবার সেই অর্থে কষ্ট চলে আসছে। এটা কি লক্ষ্য করেন? হ্যাঁ সেটাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা জিনিস হচ্ছে দেখবেন যে ওনার কিন্তু একটু শারীরিক দিকটাও কিন্তু প্রবলেম আছে, শারীরিক দিকে একটু ঠান্ডা লাগা, সর্দি, কাশি, এইসব জায়গা কিন্তু ওনার মানে ইন্ডিকেশন করছে, বুঝলেন তো? হ্যাঁ আচ্ছা, না হ্যাঁ কি না? না ওটা ওটা খুব একটা নেই, কিন্তু ওনার সুগারটা আছে। হ্যাঁ, আমি শারীরিক দিক শারীরিক বলেছেন, একটা একটা করে যে সুগারের ব্যাপারটাও আসছিলেন, কিন্তু তারপরে তিনি প্রথমে যেটা বললেন যে অনেক সময় সিজন চেঞ্জ হলো বা একটু ভিজলো, ঠান্ডা লেগে যায়, এটা হয় তো? হ্যাঁ তাহলে হ্যাঁটা বলুন জোরে। আচ্ছা যাই হোক, ওনার এই যে ভয়ানক যে যোগটা রয়েছে, যে কারণে আপনি ফোন করেছেন, এই যে দারিদ্র যোগটা, এই যোগটাকে আপনাকে ইমিডিয়েট কোনো আপনার জানাশোনা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই এটা কাটিয়ে নিন। দারিদ্র যোগের কারণে এই জিনিসগুলো হচ্ছে, শুধু তাই নয়, থেকে থেকে ওনার মানে একটা আপনাদের সংসারে থেকে থেকে কোনো একটা যেন শোকের ছায়া, কোনো একটা যেন মনটা খারাপ, এইসব জিনিসগুলো থাকবে, দারিদ্র যোগের কারণে এইগুলো হয়। এ দারিদ্র যোগের কারণে অনেক কিছু হয়, আপনার বাস্তুতেও প্রবলেম হয়। হ্যাঁ, আপনার দারিদ্র যোগ থাকলে আপনাকে সবসময় যেন একটা অর্থের কষ্ট একটা ঘিরে রয়েছে, আপনার বাড়িতে একটা যেন কোনো কিছু একটা স্থায়িত্ব হচ্ছে না, কারোর শরীর ভালো নেই, মানে সব কিছু দিক থেকে একটা ডিস্টার্বেন্স, মানসিক দিক থেকে আপনাকে একটা সঠিক জায়গায় নিয়ে যাবে না,
সবসময় একটা মানসিক টেনশন, মানসিক একটা দুর্বলতা আপনাদের মধ্যে থাকবে, এমনকি আপনার হাজবেন্ডের মধ্যে প্রচুর থাকবে। এইগুলো একটু যোগাযোগ করে নিন। দিব্যেন্দুবাবুর কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজিটাও দাদা এখান থেকে বসে করে দিলেন, আপনি পারলে একবার যোগাযোগ করুন, আমি কি বলছি আপনি একটু টিভিতে শুনে নিন। আসার আগে প্রত্যেককেই কিন্তু টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে বুকিং করতে হবে, অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। দাদাকে পেয়ে যাচ্ছেন বুধবার দিনকে শিথিল মোড় ভাগ্যজ্যোতি 4-5টা থেকে 8টা পর্যন্ত, বৃহস্পতিবার দিনকে বেহালা সুপার মার্কেট 4টে থেকে 8টা পর্যন্ত, প্রথম এবং তৃতীয় শুক্রবার কাকদ্বীপ, এবার তারিখটা পড়েছে 14 অক্টোবর এবং 18 অক্টোবর, সময়টা হচ্ছে 12টা থেকে 4টে, দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার দাদাকে কিন্তু চন্দননগরে পেয়ে যাচ্ছেন তারামা জ্যোতিষ কার্যালয়, শনিবার দিনকে দাদাকে কিন্তু পেয়ে যা তারামা জ্যোতিষ, এবার ওটার তারিখ পড়েছে কিন্তু 11 অক্টোবর এবং 25 অক্টোবর, সময়টা 11টা থেকে 6টা, শনিবার দিনকে কালীঘাট দিশাতে পাচ্ছেন, কালী টেম্পল অর্থাৎ মন্দিরে যাওয়ার যে রাস্তা কালী টেম্পল রোড ওখানেই দিশা, ওখানেই পেয়ে যাচ্ছেন 4টে থেকে 8টা পর্যন্ত, 22 অক্টোবর দাদাকে কিন্তু বর্ধমানে পাচ্ছেন 11টা থেকে 4টে পর্যন্ত, 14 এবং 15 তারিখ শিলিগুড়িতে পাচ্ছেন 11টা থেকে 4টে পর্যন্ত, 29 অক্টোবর হলদিয়াতে পাচ্ছেন, 21 অক্টোবর দুর্গাপুরে পাচ্ছেন, অবশ্যই কিন্তু অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, দুর্গাচক, বাসুদেবপুর এই সমস্ত জায়গায় দাদাকে পাবেন। এছাড়াও কবে কখন কোথায় পাচ্ছেন সেটা জানার জন্যে টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে 7596-8982-86 এবং আরও একটি নাম্বার 7596-90-26-22, এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করতে হবে, অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। কোথা থেকে ফোন করছেন? আমি বেলঘরিয়া থেকে ফোন করছি। বেলঘরিয়া থেকে, অনুষ্ঠানটা প্রথম থেকে দেখছেন? দাদার অনুষ্ঠানটা কিরকম লাগছে আগে বলুন। ১৫/4/1999 কটার সময় জন্ম? সন্ধ্যে ৬:৩০। জন্মস্থান? কলকাতা। প্রশ্নটা কি নিয়ে? প্রশ্নটা আমার এই ক্যারিয়ার পড়াশোনা নিয়ে। এইটাই ক্যারিয়ার পড়াশোনা? বর্তমানে কি পড়াশোনা করছেন? বর্তমানে আমি বিএ ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্স করছি। বিএ ফার্স্ট ইয়ার হিস্ট্রিতে অনার্স, তাই তো? প্রশ্নটা হচ্ছে ক্যারিয়ার নিয়ে অর্থাৎ হায়ার এডুকেশন, তাই তো? একদম। আচ্ছা মঙ্গলবার জন্ম ছিল? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আচ্ছা লগ্ন রাশি জানা আছে? না। আচ্ছা আপনি জেনে নিন, আপনার হচ্ছে তুলা, তুলা লগ্ন, আর রাশি হচ্ছে মীন রাশি। তুলা লগ্ন মীন রাশি এটা লিখে রাখুন, জানতেন? না না। তাহলে লিখে রেখে দেন দেবগণ, ঠিক আছে? উচ্চ বিদ্যার যোগ এবং চাকরি। আচ্ছা প্রথমে একটা কথা বলবো, শারীরিক দিকটা কেমন যাচ্ছে? কারণ লগ্নে মঙ্গল বসে আছে, সেই জায়গা থেকে আজকের এই কথাটা আপনাকে আমি বলতে পারছি, লগ্নে মঙ্গল বসে আছে, খারাপ জায়গাতেই বসে আছে। আচ্ছা অনুষ্ঠানটা গার্জিয়ানরা কেউ দেখছেন, মা বা বাবা? হ্যাঁ গার্জিয়ানরা দেখছেন। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে আচ্ছা কর্মের জায়গাটা বলি, কর্মের জায়গাতে একটু বাধা আছে, কারণ হচ্ছে কর্মের জায়গাতে হচ্ছে রাহু বসে আছে, ঠিক আছে? রাহু বসে থাকাকালীন মানে অনেক কর্মের চেষ্টা করবে, অনেকে অনেক বন্ধুবান্ধব অনেক কিছু খবর দেবে, কিন্তু ভিতর থেকে একটা যেন ইচ্ছা হবে না, এরকম হচ্ছে কি? হ্যাঁ মানে একটা লেথার্জি শরীরের মধ্যে কাজ করছে, যাবো যাচ্ছি আচ্ছা দেখছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ করবো করছি, একটা লেজি ভাবটা একটা তোমার মধ্যে থাকবে। আর একটা জিনিস হচ্ছে, সেই জায়গা থেকে একটা কথা বলবো, এই যে রাহুর খারাপ পজিশান আছে, রাহুর খারাপ পজিশান থাকার জন্য
কি হচ্ছে আপনার, যে এই যে ভালো খবর পাচ্ছেন হয়তো সেখানে গেলে আপনার যে তিনজন যাচ্ছেন আপনারা বন্ধু, যা পাঁচজন যাচ্ছেন সেই জায়গা থেকে হয়তো দেখা গেল আপনার হয়তো সেখানে চাকরি হয়ে যেত বা আপনার কোনো কর্মের জায়গা হয়ে যেত, সেখান থেকে হয়তো আপনার ফিউচারের জায়গাটা চলে আসতো, ফিউচার ব্রাইট হতো, কিন্তু আপনার ভিতর থেকে একটা ইন্টারেস্টটা কাজ করছে না, কর্মের প্রতি একটা কাজ করছে না, কর্মে একটা বাধা দিচ্ছে, কর্মের বাধার জায়গাটাকে কাটাতে হবে, আরও কিছু গ্রহগত কিছু সমস্যা আছে সেই জায়গাগুলোতে কিন্তু কাটাতে হবে। তার কারণ হচ্ছে বুধ বৃহস্পতি চন্দ্র একই জায়গায় বসে রয়েছে, হ্যাঁ, বুধের সাথে চন্দ্রের, বুধের সাথে বৃহস্পতির অবশ্যই ভালো সম্পর্ক নেই, সেই জায়গা থেকে মানে বুদ্ধি আছে, সবই বোঝেন, সবই কিছু জানেন, কিন্তু কোনো মাঝে মাঝে কোনো একটা জায়গায় কোনো একটা সময় কি হচ্ছে যে বুদ্ধিটা ঠিকঠাক আপনি ইউটিলাইজ করতে পারবেন না, মানে যেটাকে বলে বুদ্ধিভ্রম। আচ্ছা এবার একটা কথা বলি শানু আপনাকে, এতক্ষণ অনুষ্ঠানটা দেখছিলেন, লোককে যা বলছেন আপনি বলছেন একদম ঠিক একদম ঠিক, আপনারও মনে হচ্ছে আমার বেলায় কি বলবে কি জানি, এবার যখন আপনি নিজে লাইনটা পেলেন দাদার কাছে, কোনোদিন আসেননি, আপনার জীবনের যে কটা কথা উনি এই স্বল্প সময়ের মধ্যে বলতে পারলেন, তাহলে 100 কত পার্সেন্ট মার্কস দেবেন? আর একটা কথা বলে রাখি তোমাকে, যে তোমার একটা গ্রহ ভালো আছে, ভালো পজিশনে আছে, হ্যাঁ, তোমার রবি ভালো জায়গাতে রয়েছে, রবি ভালো পজিশনে আছে, রবি উচ্ছ্বস্ত অবস্থা আছে, কিন্তু তার সাথে শনি বসে থাকার জন্য তুমি কিন্তু সরকারি চাকরি তোমার মধ্যে কিন্তু তুমি পাওয়ার যোগ্য আছে, তোমার জন্মকুণ্ডলিতে বলছি, আজকের কোন অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছো আমি জানি না, আজকের আমি চ্যালেঞ্জ করে বলছি তোমার সরকারি চাকরির যোগ আছে, কিন্তু তোমার যেহেতু রবি শনি এক জায়গায় বসে আছে, একটু এখানটা একটু মানে একটু অ্যানালাইসিস করার ব্যাপার আছে তোমার চারটাকে, যদি একটু চারটে অ্যানালাইসিস করিয়ে নাও, প্রপার যদি প্রেডিকশন, প্রপার যদি রেমেডি পাও, তো অবশ্যই তোমার সরকারি চাকরি পাওয়ার একটা ভালো যোগ আছে, ভালো যোগ আছে, যার দ্বারাই হচ্ছে তোমার জীবনে এই যে লেজি ভাবটাও আছে না, এই সব জিনিসগুলোও চলে যাবে, আর ভালো তোমার লাইফটাও ভালো হবে। আর এই জানার পরে আরেকটা জিনিস বলে দিই, না প্রতিকার করতে হবে না, প্রতিকার করতে হবে না, আমি বলছি যেটা সেটা অন্য কথা, গাড়িটা ভালো, ড্রাইভারও ভালো, গাড়িতে বা তেলটা ভরতে হবে, তেলটা যদি না বাড়া হয় গাড়িটা চলবে না, বোঝা গেল? এইটাই মেন। আর এর জন্য টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে, আপনার কাছাকাছি আপনি বুধবার দিন স্মৃতির মোড় ভাগ্যজ্যোতিতে পেয়ে যাচ্ছেন, অবশ্যই অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয় দাদা, এটাই বাস্তব সত্যি কথা। এই ন্যাটাল চারটা আপনি যেটা বললেন, চারটা ভালো অর্থাৎ গাড়ি ভালো, যার চার তিনি হচ্ছেন ড্রাইভার, তিনি যেভাবে চালাবেন গাড়ি তেলটার প্রয়োজন, যেটা তেলটার প্রয়োজন। আর একটা কথা কি আমরা দেখেছি, যে ধরুন সে একটা খারাপ পরিবেশে আছে, খারাপ পরিবেশে থাকা সত্ত্বেও তার জীবনে অনেক কিছু সেই জায়গা থেকে বিলং করতে পারছে না, সেক্ষেত্রে কি আমরা একটা জিনিস দেখেছি, যে দেখুন রামকৃষ্ণের একটা বাণী মনে পড়ে যায়, কি মনে পড়ে যায়, যে জলেতে নৌকো থাকুক ভালো, কিন্তু নৌকোতে জল না যেন থাকে, খারাপ পরিবেশের মধ্যে থাকো কিন্তু সেই খারাপ পরিবেশটা না যেন তোমার মধ্যে থাকে, তাহলেই তোমার জীবনে হচ্ছে খারাপ দিক নেমে আসবে, খারাপ জায়গাগুলো নেমে আসবে। সুন্দর একটা কথার সাথে সাথে অনুষ্ঠানটাকে শেষ করতে হবে, সময় যেহেতু নেই, দাদাকে বিদায় জানাবো, বিদায় জানাবো আপনাদেরও, বুকিং নাম্বার খোলা আছে, এই মুহূর্তে ফোন করুন, বুকিং করুন, যোগাযোগ করুন, একবার আসবেন শ্রী সুব্রত শাস্ত্রীর কাছে, সারা জীবন ভালো থাকবেন, এই আশা নিয়েই অনুষ্ঠানটাকে শেষ করব। দাদা নমস্কার। নমস্কার দর্শক।